আকাশ এরা নিজের নিজের কর্ম অনুসারে ধরে রেখেছে। এই জীব জগৎ, উদ্ভিদ জগৎ আর জড় জগৎকে ওই তাদের ধর্মের মধ্যে তো কোন রকম বৈষম্য নেই। অনেক ধনীকেও তারা যে সেবা দান করে, একেবারে রাস্তার কাঙালিকেও সে একই রকম সেবাই দান করে। কিন্তু আজকের বর্তমান ধর্মে আমরা শিক্ষা পাচ্ছি, ধর্ম করতে গেলে হোম যাগযজ্ঞ শান্তি সত্যায়ন জল গুড়া তেল গুড়া করতে হবে। মানে ধর্মের মাঝে ভীতি সৃষ্টি করছে, যেখানে ধর্মের ধ্বজাধারী সদানন্দ গদানন্দ কেউ কেটানন্দের দল কি করছে, হাত পেতে এসেছেন, দীক্ষা দেওয়ার পরে তাকে দক্ষিণা দিতে হয়। কিন্তু দীক্ষা যদি নবজন্ম হয়, পিতা সন্তানের জন্ম দেওয়ার পর কি তার কাছ থেকে দক্ষিণা নেয়? তাই সবার প্রথমে আমাদের প্রকৃত ধর্ম সম্বন্ধে সচেতন হতে হবে। তাই প্রকৃত ধর্মের জানান দিতে আসলেন পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, ধর্মের গ্লানি দূর করতে। হে রুদ্র দেবতা তুমি তো এসেছ ধর্মের গ্লানি জানাতে, হে রুদ্র দেবতা I'm not going to do that.
পরম পিতা জন্ম সিদ্ধ ঠাকুর আসলেন ধর্মের গ্লানি দূর করতে, কারণ আজকের পৃথিবীতে যেহেতু আমরা প্রকৃত ধর্ম চর্চা করতে পারছি না, তাই জন্য প্রকৃত ধার্মিক হতে পারছি না। আর প্রকৃত ধার্মিক হতে না পারার কারণে বিবেক আমরা বন্ধ করে রেখেছি, বিবেক বন্ধ হয়েছে, তাই জন্য সমাজের প্রতিটি জায়গাতে সিস্টেমেতে কিছু না কিছু ঘাটতি থেকেই যাচ্ছে। তাই আজকের দিন সর্বপ্রথম নিজের বিবেককে প্রস্তুত করার দিন। বিবেক যদি প্রস্তুত থাকে, বিবেক যদি সঠিক কাজে সাড়া দেয়, সেই বিবেকের সাড়াকে অনুসরণ করে যদি চলতে পারি, তাহলে সমাজের সমস্ত কিছুই ঠিক হতে পারে। তাই আজ বিবেকের ভাষায় বিবেকের গান। Thank you.
আমার ভালোবাসাটাকে গ্রহণ করো। কিন্তু সারা জীবন কি ধরে রাখতে পারি? মৃত্যুর সময় কি হয়? সে তো ফাঁকি দিয়ে চলে যায়। কিন্তু নিজের বিবেককে যদি সেই প্রিয়তমের জায়গাটা দাও, বিবেককে যদি কতটা তুমি ভালোবাসো নিজের বিবেককে, তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু তুমি যে কাজটুকু করে যাবে বিবেকের কথা শুনে, তার জন্যই তোমাকে পরবর্তীকালেও মনে রাখবে। তাই বিবেককে ওই জায়গাটা দেওয়া প্রয়োজন। ও মাছ করে
ছিল রে মধুমাখা মোহনা Thank you.
মায়া
তার ফলে পরিবর্তন আসতে বাধ্য। যদি কেউ ভাবে যে এই পরিবর্তন কি হবে, এই নামের গুণে কি দুষ্ট লোক মিষ্টি হয়ে যাবে, না। এই নামের গুণে যে দুষ্ট লোক তার দুষ্টুমি বুদ্ধি আরো বেশি বাড়বে, কারণ আমরা হোমিওপ্যাথি ওষুধের নাম তো শুনেছি না, কি করে প্রথমে সেই রোগটিকে বাড়িয়ে দেয়, তারপর সমূলে বিনষ্ট করে। এই জন্যই এই নামের গুণে আসুরিক শক্তি আরো বেশি করে মাথা চাড়া দেবে, তারপর সমূলে বিনষ্ট হবে। তাই জন্যই আমরা এই নাম গান করি, আর লোকে আমাদের খেপায় রামনারায়ণ রাম রামনারায়ণ খিচুড়ি খায় ঘন ঘন, কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় না। তারা যে উচ্চারণ করেছে তাতেই অনেক বড় কাজ।
তাতেই অনেক বড় কাজ তারা যে উচ্চারণ করেছে। তাই পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রচলিত সমাজের বিরুদ্ধে, প্রচলিত ধর্মনীতি, প্রচলিত রাজনীতির বিরুদ্ধে নিজের জিহাদ ঘোষণা করেছেন বলেই কিছু সংখ্যক মানুষের কাছে তিনি চক্ষু। বিভিন্ন ভাবে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। 5 বছর বয়সে ঘরে সাপ ছেড়ে দেওয়া, নৌকো ফুটো করে দেওয়া, যখন একটু বড় বয়স হলো জমি কেলেঙ্কারির মামলা, নারী চরিত্র ঘটিত মামলা, যেভাবে হোক তার কণ্ঠ রোধ করতে হবে, কারণ তিনি কিছু পড়ার জন্য এসেছেন এই পৃথিবীতে। আর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে যিনি এই পৃথিবীর জন্য কিছু করতে এসেছেন তারই কণ্ঠ রোধ করার চেষ্টা চলেছে। আর সেই কারণেই গ্যালিলিওকে অন্ধকূপের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, যেহেতু তিনি সত্যির জানান দিয়েছিলেন যে সূর্য স্থির, পৃথিবী চার চারদিকে ঘুরছে। তাই জন্য হযরত মুহাম্মদকে উটের সাথে বেঁধে মক্কা থেকে মদিনায় খুব নৃশংসভাবে নিয়ে আসা হয়েছিল, হত্যা করা হয়েছিল, যেহেতু তিনি আল্লাহু আকবরের প্রকৃত অর্থ জানান দিয়েছিলেন। যীশু খ্রিস্টকে ক্রুশে ঠুকে ঠুকে হত্যা করা হয়েছিল, মহাপ্রভুকে পাথরের সাথে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল পাথর দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে। পরমপিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তোমরা যে যতই ব্যঙ্গ করো আর থুথু ছেটাও গদা ছোড়ো, দিচ্ছ গালি ভুরি ভুরি, দিচ্ছ গালি ভুরি ভুরি, করছ কত অপমান। আমি জানি আমার গুরুর বাহুর যে বদনাম, আমি জানি আমার গুরুর বাহুর যে মাথায় পন্ডিত ক্রিকেট সাথে টাই জমি।
কত বাদ গেল। তাই আজকের দিন নিজেদেরকে প্রস্তুত করার দিন,
নিজেদেরকে জানানোর দিন যে আমরা যতটা করছি তা কি ঠিক করছি কি ভুল করছি। Nekani jingda ba, nekani jingda ba, nekani jingda ba.
Oh, no.